গুড ইভিনিং আমি মিলি আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে সেটা হচ্ছে মোমো সেটা আবার সোয়াবিনের মোমো তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে একটু সাদা তেল দিয়েছি তারপর এখানে একটু আদা রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি তারপর এখানে সোয়াবিনটাকে সেদ্ধ করে আমি মিক্সিতে একটু গ্রাইন্ড করে নিয়েছি সেটাকে উনুনে দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেবো ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে দেবো একটু নুন আর একটু হলুদও দিয়ে দিলাম তোমরা চাইলে চাট মশলাও দিতে পারো আমি আমার কাছে নেই আমি তাই দিলাম না তারপর এটাকে ভেজে নিয়ে ভাজা হয়ে গেছে এবার আমি সেটাকে নামিয়ে নেবো এটা খুবই একটা চট জলদি রেসিপি তোমরা করবে খেতেও খুব টেস্টি লাগবে তারপরে আমি ওই ময়দাটাকে একটু নুন আর সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি তারপরে ছোট ছোট লেচি কেটে সেটাকে আমি বেলে নিচ্ছি খুবই পাতলা করে তারপর এটাকে এখানে মোমোর ব্যাটারটা যে তৈরি করলাম সোয়াবিনের সেটাকে দিয়ে দেব দিয়ে দিয়ে মোমোর যে আকার হয় সেরকম করে আমি পেঁচিয়ে 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 একটা সুন্দর মোমোর আকৃতি বানাবো এইভাবে আমি সবকটা বানিয়ে নেব এবার বানিয়ে নিয়ে সেটাকে আমি স্টিম করব এবার বানানো হয়ে যাচ্ছে এবার আমি এটাকে আমি একটু ফ্রায়েড মোমো করব দুটোকে অ্যাকচুয়ালি আমি আগে কোনো ট্রাই করিনি তাই আমি দুটো ফ্রাইড মোমো করব এখানে আমি একটু একটা উনুনে একটু জল দিয়ে গামলাতে সেখানে একটা থালা বসিয়ে দিয়েছি এবং খানিকক্ষণ প্রিহিট করে নিয়েছি তারপরে একটু তেল গিস করে দিয়েছি তার মধ্যে মোমোগুলোকে আমি দিয়ে দিচ্ছি মোমোগুলোকে এভাবে দিয়ে ঢাকা দিয়ে দেব। এভাবে খানিকক্ষণ পনেরো দশ থেকে পনেরো মিনিট আমি স্টিম করব। তারপরে দশ মিনিট পরে আমি নামাবো তো এখান থেকে আমি ফ্রায়েড মোমো বললাম না করবো সেটা ভাজা একটু তেল দিয়ে ভাজতে দিয়ে দিলাম এটা খানিকক্ষণ হবে এই দু তিন মিনিট তাড়াতাড়ি হয়ে যাবে স্টিম মোমো হতে দেই লাগে কিন্তু ফ্রাইড মোমো হতে দেই লাগে না এদিকে ওদিকে দেখো ফ্রায়েড মোমোটা আমি দিয়েছে এদিকে স্টিম মোমোটা আমি দিয়েছি এভাবে আমি বানিয়ে নিলাম দেখো পুরো দোকানের মতো দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তোমরা সোয়াবিনের এভাবে পুর করে করবে দেখবে খুব ভালো লাগবে আমি এখানে একটা ভেঙেও দেখাচ্ছি দেখো ছেলেকে খাওয়াচ্ছি ছেলে আমার খুব টেস্টি করে খাচ্ছে এবং যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো তোমরা প্লিজ বাইতে করবে টাটা